লেখাপড়া করিছে, হয়তো তাদের সম্মানে বাধা দেবে আমি রিক্সা চালাবো অথবা অটো চালাবো। ভাই আপনাদের অনুরোধ, নতুন করে যেন সৌদি আরবে যায় না, সৌদি না কোনো রাষ্ট্রে যেন যায় না, পারলে ইটালি যাবেন, কোরিয়ায় যাবেন। সুদের ওপরে টাকা নেয়, কিস্তির ওপরে টাকা নেয়, টাকা নেওয়ার পর লাস্টে সেসব লোকজন সন্ত্রাসী হয়ে যায়, পাগল হয়ে যায়, না লাস্টে মারা যায়। বিদেশি লোক বেশি দিন বাঁচে না টেনশনের কারণে। আর 4-5 লাখ টাকা খরচ করি, ওই তো 100%-এর মধ্যে 5% লোক ভালো থাকে। খালু তো বিদেশ থেকে এসছে, ঠিক আছে, তো খালু বিদেশ থেকে এসে তো মানুষ অনেক কিছু করে, তো খালু আবার বিদেশ থেকে এসে কেন চাষাবাদে নামলে, এর কিছু বিষয় আমরা খালুর কাছ থেকে শুনব। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বক্তিয়ার, আমি একটা প্রবাসী, সৌদি গেছিলাম সর্বপ্রথম। সৌদি যাওয়ার পর 4-5 লাখ টাকা খরচ করে সৌদি গেছিলাম। সৌদির অবস্থা খুব, সৌদি দেশটা অবস্থা খুব খারাপ, মুসলিম দেশ কিন্তু তারপর অবস্থা খুবই খারাপ, ওরা মানুষকে মানুষ মনে করে না। আর 4-5 লাখ টাকা খরচ করি, ওই তো 100%-এর মধ্যে 5% লোক ভালো থাকে, বাদ বাকি লোক কিন্তু ভালো থাকে না। তারা কাজ দেবো বলি নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর কাজ দেয় না, 1 মাস 2 মাস 1.5 মাস কাজ পায় না, লাস্টে সেসব লোক কিছু লোক মারাও যায়, কিছু লোক পাগল হয়ে যায়, স্মৃতিশক্তি হারে যায়, কিছু লোক কাজ বিনি কাজ পায় না, কিছু লোক দেখা যাচ্ছে বাতা মার্কেট আছে, সেই বাতা মার্কেটের কাছে কি খার জন্য তারা হাত পাতে, হাত পাতে লাস্টে কি হয়, কোম্পানি খোঁজ খবর নেয় না, মালিকের খোঁজ খবর নেয় না, লাস্টে পুলিশের হাতে ধরা দিই, তারা বাড়িতে চলে আসে। তারা বাড়িতে এসে আর কি করবে, তারা গরিব মানুষ, ঋণ দিনা অনেক। আপনারা বলবেন সবাই কিন্তু টাকা কামায়, অনেক লোক টাকা কামায়, তোমাদের কপালে এই হয়েছে কি তোমরা এই করেছো, টাকা কামায় ঠিক আছে, তাদের দেখা যাচ্ছে মালিক, তাদের মামা খালুরা আছে, তারা দেখা যাচ্ছে একটা সৌদিদের সাথে তারা কন্ট্যাক্ট করি, একটা দোকান বাসার দেয়, মানে বাকালা বলে আরবিতে, আর দোকান বলে বাংলাদেশ আমাদের বাংলা ভাষায়, তারা ওই দোকানে খাটে, অথবা তাদের অনেক একটা ফ্যাসালি আছে, সেই ফ্যাসালির কথা বলা যাবে না, যে ফ্যাসালির কথা বললে এসে অন্যরকম হয়ে যাবে। আমি সেখানে গিয়েছি, সেখানে আমরা প্রচুর আকারে 18-20 ঘন্টা ডিউটি করেছি, আমাদের বলেছিল বাংলাদেশের 20,000-30,000 টাকা হবে। সেখানে আমি গেছি, খাওয়া দাওয়া খরচ টরচ সব কিছু একটু জোট বাদ দিয়ে বাংলাদেশে আমি টাকা পাঠাতাম 5,000-6,000 টাকা। নতুন করে ভাই আপনাদের অনুরোধ, নতুন করে যেন সৌদি আরবে যায় না, সৌদি না কোনো রাষ্ট্রে যেন যায় না, পারলে ইটালি যাবেন, কোরিয়ায় যাবেন। ভাই আপনারা, আপনাদের অনুরোধ, আপনারা যারা যাচ্ছেন বিদেশ মাত্র, যে কোনো দেশে আপনারা যান না ভাই, আপনারা মাঠে আবাদ পানি করেন, যারা দেখা যাচ্ছে ঘাটাঘাটি করতে পারবে না, তা বাংলাদেশে শিক্ষিত হার অনেক বেশি, যারা লেখাপড়া করেছে হয়তো তাদের সম্মানে বাধা দেবে আমি রিক্সা চালাবো অথবা অটো চালাবো। ভাই আপনারা সেগুলো মনে কিছু না করি, আপনারা নিজের দেশে অটো কেনেন, অটো কিনে চালান অথবা রিক্সা চালান, নাহলে গরু বাছু বসেন, ছাগলে ফার্ম দেন, নিজের দেশে আপনি সংসার করি খান অথবা খাটাখানি করি খান, আল্লাহ যদি মুখ মানে থাকা ইনশাল্লাহ উচে থেকে টাকা পয়সা তোমাকে দেবে ইনশাল্লাহ। ভাই আপনারা যদি বিদেশে যদি মনে করেন না এ ভাই এরকম কথাবার্তা বলছি বিদেশ কেটে এসে, হয়তো ভাই আপনারা যদি বিদেশে যান, আপনি কোরিয়ায় যান, নাহলে ইটালিতে যান, সিঙ্গাপুরে যান, যেন মালয়েশিয়ায়, সৌদি আরব অথবা কাতার টাতার এসব দেশে আপনারা যায়েন না। ওছাড়া বাংলাদেশে মুনিশ খাটা ভালো, আপনারা মুনিশ কেটে খান, না অটো চালিয়ে খান, রিক্সা চালিয়ে খান, গরু বাছুর পোষেন, পুষিয়ে আপনারা চলাফেরা করেন। বিদেশে কিন্তু কষ্টেই ছিলাম, বিদেশ থেকে আলহামদুলিল্লাহ এখন আবাদ করছি, ওষুধ লাগিয়েছি, কপি লাগাইছি, ইনশাল্লাহ আমার এক হাত বিঘি যাই জমি জায়গা থাকুক অথবা কন্টাক্ট বন্দুক নিই আমি আবাদ করি খাইছি, আলহামদুলিল্লাহ আমি আবাদ করি, এখন খুব সুখে আছি। সুখে জীবন যখন করছে খালো, এখন বর্তমান খালু সুখের কোনো তুলনা নেই, এখন বর্তমান খালু ভালো, যাক মাশাল্লাহ খালুর জীবনটা যেমন এমন ভাবে চলে যায়। এখন আমরা প্রবাসী যাবো না খালু, আমরা বাংলাদেশে ভালো আছি, আবার চাষ পানি করছি, আমরা নিরীহ খটে মানুষ সংসার চালাচ্ছি, বিদেশে যাবো না, দেশেই ভালো আছি। প্রবাসে জন্য কেউ যায় না ভাই, নতুন করে প্রবাসের যে অবস্থা এখন, আমরা প্রবাসে যাইনি, প্রবাসের মুখ থেকে শুনেছি প্রবাসের কি কেউ শান্তি নাই,
বাংলাদেশে মুনিশ খাইটি খাবেন সেও শিকার, কিন্তু প্রবাসা যায় না। এখন রাজমিস্ত্রির কাজ আছে, বহুত ধরনের কাজ আছে, নিজে কর্ম করে খাইতে পারলে ভাত টাকা পয়সার অভাব নাই, বুঝেছেন তো? নতুন করে প্রবাসে যাওয়ার আশা কেউ করেন না ভাই, নতুন করে প্রবাসে না গিয়ে সেই টাকাটা আপনি দেশে খাটান, এতে অনেক উপকার আছে আপনার। মনে করেন পরিবার নিয়ে থাকতে পারবেন, মা বাপ নিয়ে থাকতে পারবেন, যে কোনো সমস্যা হলে কেউ পাশে দাঁড়াইতে পারবে, কিন্তু প্রবাসে আপনার একটা দেখার মতো কেউ নাই। আপনি যদি মারাও যান তাও আপনার গায়ে হাতেও কেউ দেখবে না, আপনার পাশেও যাবে না। তো নতুন করে প্রবাসে যাওয়ার কেউ চেষ্টা করেন না। পরিশ্রম করে খান, আমার জীবন কাহিনী আপনি শুনলেন, আপনার আর কোনো ভুল করেন না। যে টাকা দিয়ে বিদেশ যাবেন সেই টাকা দিয়ে আবার পানি করি, আপনারা সুখে সংসারে চলাফেরা করেন, খাটেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ ভাই।